হ্যালো ভিউয়ার্স, মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি, কাঁঠাল খাবার পর ভুলেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মৃত্যু। কাঁঠাল এমন একটি ফল, এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। এটি পুষ্টি উপাদানে ভরপুর, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতন পুষ্টি উপাদান কাঁঠালে পাওয়া যায়। তবে অনেক সময় কেউ কেউ কাঁঠাল খাবার পর এমন কিছু খেয়ে থাকেন যা স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকর। আসুন এবার তাহলে জেনে নেই, কাঁঠাল খাবার পর কোন জিনিসগুলি ভুলেও কখনো খাওয়া উচিত নয়। আর আপনি যদি আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার আগে পেতে ইচ্ছুক থাকেন, তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেল বা ঘন্টাটি অন করে রাখুন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস, তান্ত্রিক টিপস, স্বাস্থ্য টিপস এবং বিভিন্ন ধরনের দেশি গাছগাছড়া ও শিকড় বাকড়ের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এক, পেঁপে খাবেন না। কাঁঠাল খাবার পর পেঁপে খাওয়া উচিত নয়, এটা করলে ত্বকে এলার্জি হতে পারে, এছাড়াও আপনার লুজ মোশনের সমস্যা হতে পারে। দুই, কাঁঠাল খাবার পর দুধ খাবেন না। অনেকেই কাঁঠাল খাবার পর দুধ পান করেন, কিন্তু আপনার কখনোই এটি করা উচিত নয়, এতে করে পেট ফোলা ও ত্বকে ফুসকুড়ি হতে পারে। অনেকের আবার সাদা দাগের সমস্যাও শুরু হয়, তাই ভুলেও কখনো কাঁঠাল খাবার পর দুধ খাবেন না। তিন, ভেন্ডি খাবেন না। কাঁঠাল খাবার পর কখনো ভেন্ডি খাওয়া উচিত নয়। আপনি যদি কাঁঠালের পরে ঢেঁড়স বা ভেন্ডি খান, তাহলে আপনার পায়ের ব্যথার সমস্যা হতে পারে, এছাড়াও অ্যাসিডিটির সমস্যাও মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। চার, পান একদমই খাবেন না। বেশিরভাগ মানুষেরই খাবার পর পান খাওয়ার অভ্যাস আছে, এমন পরিস্থিতিতে আপনি যদি কাঁঠাল খেয়ে থাকেন, তাহলে তারপর কখনোই পান খাবেন না, এতে করে মৃত্যুও হতে পারে।